আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুবই সহজে মুরগির মাংস রান্না করে দেখাবো এভাবে একদিন মুরগির মাংস রান্না করে দেখবেন মুরগির মাংসের যে একটা গন্ধ থাকে সেটা একদমই থাকবে না তো মুরগির মাংসগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাংসগুলো ভালো মতো মেখে নিচ্ছি আর মেখে নেওয়ার পর দশ মিনিট আমি রাখবো রেস্টে রাখবো এরপর একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলগুলো আমি যখন গরম হয়ে যাবে তখন মাংসগুলো একে একে সব দিয়ে দিব আর এই সময় চুলার রাসটা একদম হাই হিটে থাকবে তো চুলার হাই হিটে রেখে আমি মাংসগুলো ভেজে নিব তো প্রতি সাইডে আমি চার পাঁচ মিনিট করে ভেজে নিয়েছি মানে টোটাল আমার সময় লেগেছিলো মুরগির মাংসগুলো ভাজতে দশ মিনিটের মতো এখন আমি মাংসগুলো উল্টে দিচ্ছি তো মাংসগুলো আমার খুবই সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব সবগুলো মাংস এরপর মাংস তুলে না হয়ে গেলে ওই একই তেলে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব আর গরম মশলাগুলো দিয়ে দিব তো আমি গরম মশলা দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব তো এখানে আমি কিছুটা পানি অ্যাড করলাম গুঁড়া মশলাগুলো দেওয়ার জন্য এখন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি আর ঝালমরিচের গুঁড়া দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ আমি জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধুনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিব আর হলুদের গুঁড়া লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আগে আমি হলুদের গুঁড়া লবণ দিয়েছি সেক্ষেত্রে আমি হলুদের গুঁড়া লবণটা একটু বুঝে দিয়েছিলাম এরপর আমার মশলাগুলো খুবই সুন্দর করে কষানো হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পেরেছেন তো এখানে এখন মাংসগুলো ভেজে রাখা মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর দশ মিনিট এখানেই আমি মাংসগুলো ভেজে নিব মানে কষিয়ে নিয়েছি সুন্দর করে এখন মাংসগুলো প্রপার সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা পানি দিয়ে দিলাম যেহেতু ভাজার সময়ে মাংসটা অনেকটা কুক হয়ে গেছে এবং কষানোর সময়ে তো বাকি পুরো মাংস কুঘার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি মাংসগুলো হালকাভাবে নেড়ে নিব তো আপনারা এই অবস্থায় ঝোলের পরিমাণ এই অবস্থায় রেখে না আমাতে পারেন তো আমি একটু মাখা মাখা করব তো এখন আমি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর কিছুটা বেস্তা দিয়ে দিলাম আমি ভাজা জিরার গুঁড়ো এখানে দিয়েছি দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নিব নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য আপনার এই অবস্থায় নামাতে পারেন তো আমি একটু মাখা করবো তো আরও দশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দশ মিনিট পর আমার মাংসের ফাইনাল লুক দেখেন মাংসটা কতটা লোভনীয় দেখাচ্ছে এবং খেতে খুবই মজার হয় আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর এই মাংস দিয়ে শুধু ভাত না খিচুড়ি রুটি পরোটা সবগুলোই খেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম